স্বাগতম, আমি জুনায়েদ আহমেদ জুনেদ। তো আপনারা জানেন যে আমরা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে আমাদের এখন থেকে প্রত্যেক দিন, আজ থেকে প্রত্যেক দিন ধারাবাহিকভাবে একটি অনুষ্ঠান আমরা শুরু করেছি যার নাম হচ্ছে ফুটবল এবং কিছু কথা, যেখানে থাকবে বেস্টার সুমন ফুটবল একাডেমি নিয়ে অনেক কিছু কথা, যেখানে প্রত্যেক দিন আমাদের একজন করে অতিথি থাকবেন। আমরা যা আপনারা জানেন যে আমরা বলে রেখেছি আপনাদের, আপনার আমাদের যে বেস্টার সুমন ফুটবল একাডেমি আছে ওইখানকার অফিসিয়াল খেলোয়াড় এবং কোচদের নিয়েই মূলত আমাদের এই আয়োজন। আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন যে বেস্টার সুমনের সকল আপডেট এবং কর্ম পরিকল্পনা এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সব কিছুই আপনাদের জানিয়ে দেওয়া হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। তো আজকে প্রথম দিন আমাদের মধ্যে অতিথি হিসাবে আসছেন যাকে আপনারা আগেও দেখেছিলেন, কিন্তু বর্তমানে তিনি নতুনভাবে আমাদের সাথে এসে যোগদান করেছেন, জনাব রাকিবউদ্দিন স্বপন। স্বপন ভাই কেমন আছেন? জি আল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্বপন ভাই, আমাদের অনুষ্ঠানটা আজকে আপনার মাধ্যমেই আমরা শুরু করতে যাচ্ছি। তো অনেকেই জানেন বা আমরা জানি যে আপনি আগেও আমাদের সাথে কাজ করেছিলেন বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে, কিন্তু বর্তমানে আপনি কাগজ কলমে চুক্তিবদ্ধ হয়ে এই ক্লাবের কোচের দায়িত্ব নিয়েছেন। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে কাজ দুই প্রকারের হয়, একটা হচ্ছে চ্যারিটি, যেটা কি বলবো, সেবামূলক কাজ, আর একটা হচ্ছে পেশাদারিত্ব, প্রফেশনাল। আসলে আমার এর আগের কাজটা ছিল আমার জাস্ট সুমন ভাইকে একটা কি বলবো ওনার একাডেমিকে একটা সহযোগিতামূলক একটা ওয়ার্ক ছিল আমার, আর এখন আমি আসছি পেশাদারি মনোভাব নিয়ে, পেশাদারি চুক্তি নিয়ে। আসলে স্বপন ভাই, আমরা জানি যে আপনি ব্যক্তি জীবনে ফুটবল খেলেছেন, এখন আবার এসে ফুটবল থেকে রিটায়ার নিয়ে আপনি কোচিং ক্যারিয়ার শুরু করেছেন। তো এই যে আপনার ফুটবলের প্রতি একটা প্রেম, এটা কবে থেকে শুরু হয়েছিল আপনার? আমার বাবা ফুটবল প্লেয়ার ছিলেন, আমার বাবা একজন কোচ ছিলেন, আমার বাবার হাতে ধরে অনেক বাংলাদেশের জাতীয় দলের অনেক প্লেয়ার আছে। আসলে এই ফুটবলটা আমার ঘর থেকে, আমার ব্লাড থেকে, এটা কবে থেকে না, আমি আমি আমার শুরুর আগে থেকেই আমার ঘরে ফুটবল। সুতরাং আপনার এইটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না কবে থেকে। তো আপনি জানেন, আমরা জানি যে আপনি ফুটবল ক্যারিয়ারে ঢাকার অনেক ক্লাবে খেলেছেন, তো দর্শকদের কি বলবেন আপনি কোন কোন ক্লাবে খেলেছেন একটু? জি, আমি আরামবাগ, ফকিরেরপুর, প্রান্তিক, ক্রিয়াচক্র, বাসাল, এগুলোতে। তো সুপন ভাই, আমরা জানি যে আপনি ঢাকাতে ফুটবল ক্যারিয়ার শেষ করে দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন কোচিং ক্যারিয়ার শুরু করার জন্য। আমরা জানি যে আপনি অস্ট্রিয়াতে দীর্ঘ 4 বছর ছিলেন। তো ওইখানকার ফুটবলের মান এবং বাংলাদেশে যে ফুটবলের মান, মানে ওইখানে গিয়ে আপনি কী কী শিখে আসছেন এবং সেটা কীভাবে আমাদের যে দেশের যে ফুটবল, এই ফুটবলটা মানে ফুটবলের মাধ্যমে কাজে লাগাতে চান একটু বলুন যদি। আসলে মানদণ্ড বিচার করব না, কারণ হচ্ছে ইউরোপটা অনেক উন্নত জায়গা, উন্নত দেশ। ফুটবলটা, ফুটবলের যে মানে কী বলবো আধিপত্য, ফুটবলের রাজত্ব হচ্ছে ইউরোপে, আসলে সারা ওয়ার্ল্ডের মধ্যে ইউরোপে আমরাই আসলে ফুটবলের রাজত্ব করি। সেক্ষেত্রে অস্ট্রিয়া একটা ইউরোপের দেশ, ইউরোপের এবং বাংলাদেশের যে ফুটবলের পার্থক্য আপনি জিজ্ঞেস করছেন, আসলে এটার পার্থক্যটা ফুটবলে না, এটাই এখানে আসলে কিছু প্রাকৃতিক ব্যাপার আছে, কিছু আসলে রাষ্ট্রীয় বা সমাজ ব্যবস্থা কিছু ব্যাপার আছে। একটা ছেলে যখন এমবাপ্পি, এক্সাম্পল, এমবাপ্পি 19 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ খেলছে, সে একজন স্টার প্লেয়ার, আর আমাদের দেশে 19 বছর বয়সে খেলা শুরু করে, এই যে একটা সামাজিক ব্যবস্থা, এই ব্যবস্থাটা একটা বিরাট ব্যাপার। এরা আসলে যখন একটা ছেলে, ইউরোপের ব্যাপারগুলি আমি দেখেছি এমন যে এরা যখন রাজনীতি করবে, এরা স্টার্টিং থেকে এরা শুরু করে রাজনীতি কিভাবে শুরু করতে হবে, আর এরা যখন প্লেয়ার হবে তখন এরা এভাবেই শুরু করে যে আমি কিভাবে আমার লক্ষ্যে পৌঁছবো। প্লেয়ার হিসেবে সে জীবনের শুরু থেকে সে প্লেয়ার হিসেবে নিজেকে ট্রিট করা শুরু করে। এই যে টেন্ডেন্সিটা আসলে একটা বিরাট ফ্যাক্টর আমাদের দেশে, আসলে এই ধরনের এই প্র্যাকটিসটা আমাদের নাই যে একটা বাচ্চাকে আপনি প্রথমেই আপনার একটা টেন্ডেন্সি তার ভিতরে ঢুকায় দেওয়া, টেন্ডেন্সি তার ভিতরে মানে বসবাস করা যে আমি এটা হইতে চাই। আসলে আমরা ডিসিশন নিতে পারি না গার্ডিয়ান তো এজ এ মানে প্লেয়ার বা ছেলে বাচ্চা। তো স্বপন ভাই, আমরা জানি যে আপনি এই বেস্টার সুমন ফুটবল একাডেমির সাথে 1 মাসের একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছেন। তো এই যে 1 মাসের মধ্যে আপনার কী কী পরিকল্পনা আছে এবং এখানে যে প্লেয়ারগুলো আছে, আমরা জানি যে আজকে থেকে আপনি একটি ক্যাম্পিং শুরু করেছেন 1 মাসের মধ্যে, এবং যেখানে প্রায় 25 জন খেলোয়াড় আপনার তত্ত্বাবধানে থাকবে, খাবে সব কিছু আপনার তত্ত্বাবধানে খাবে। তো আপনি এই যে 1 মাসে আপনি কী কী মানে কী কী চিন্তাভাবনা করছেন এই বেস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়দের নিয়ে যদি একটু বলেন। জি, আমার সবচেয়ে মানে কী বলবো
সংবাদ হচ্ছে আমার জন্য, এই প্লেয়াররা আমার খুব অনুগত, আর ছাত্ররা অনুগত হলে এদেরকে আসলে শেখানো সহজ। এরা আমাকে খুব ভালোবাসে, আমিও এদেরকে ভালোবাসি। এই এই যে মানে ছাত্র এবং শিক্ষকের যে একটা প্রেম, একটা কি বলবো সমন্বয়, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা শিক্ষা দেওয়ার জন্য। কারণ আপনারা আমার প্রতি খুবই মনোযোগ, আমার আমার কাছে যারা শিখতে চায়। আর আমার পরিকল্পনা হচ্ছে আমি একটা উইকলি প্ল্যান করব, অলরেডি করে ফেলছি আমি। এই প্রত্যেক উইকেই আমি যে যে সময়টা থাকবো এখানে, প্রত্যেক উইকে আমার এই ট্রেনিংগুলি একটা সিস্টেমাইজ হবে, ফিজিক্যাল ট্রেনিং, বল ওয়ার্ক, আর টোটাল আরও অনেক ব্যাপার আছে এইখানে, রাইডিংয়ের ব্যাপার আছে, রিকভারি রেস্টের ব্যাপার আছে, সবগুলি আমার একটা প্ল্যান আছে। এই প্ল্যানগুলি জাস্ট এখন আমি জাস্ট থ্রো করবো এদের কাছে। তো স্বপন ভাই, যারা দর্শক আছেন তাদের অনেকেরই প্রশ্ন, এই যে বেস্টার সুমন, ফুটবল একাডেমির যে চেয়ারম্যান বেস্টার সুমন, উনি এই যে 42 বছর বয়সে এসে এখনো সেই তরুণ 18 বছর যুবকের মতন ফুটবল খেলে যাচ্ছেন, এই বিষয়ে যদি দর্শকদেরকে কিছু বলেন। আসলে মনের জোর, ওনার মনের জোর এতই বেশি, আমার জীবনে আমি আমার এই বয়স হয়েছে, আমি আমি এই বয়সে আমি অনেক মানুষের সাথে আমি মিশেছি চলেছি, কিন্তু ওনার মতো মনের জোরওয়ালা মানুষ আমার জীবনে আমি কাউকে দেখিনি। আর ওনাকে আমি পছন্দ করি বা বারে বারে ওনার কাছে আসি, এটাও একটা বিরাট ফ্যাক্টর। ওনার কাছে এই মনের জোরটা কোথেকে আসে, কীভাবে নিতে হয়, এই জিনিসটা শেখার জন্য আমি আসলে এখানে আসি। আরেকটি কথা স্বপন ভাই, আপনি যেহেতু এই টিমের নতুন দায়িত্ব নিয়েছেন, যেহেতু আপনি এই টিমের প্রধান কোচ, তো উনি আপনার আন্ডারে খেলবেন, এই বিষয়ে যদি একটু দর্শকদেরকে বলেন। না, মাঠে তো সে অ্যাজ এ প্লেয়ার, সে চেয়ারম্যান, সে কি, আমি যখন মাঠে দেখবো তখন আমি দেখবো আমার প্লেয়ার সুমন, আমি আর বাইরে তো সে অ্যাজ এ চেয়ারম্যান সুমন, কিন্তু মাঠের ভিতরে যখন আপনি চার কোনা ভিতরে ঢুকে যাবেন তখন আমি আর অন্যভাবে কাউকে দেখি না। আপনার পছন্দের ফরমেশন কোনটি? আসলে ফরমেশনের বিষয়টা একটু ভিন্ন ব্যাপার আছে, আমার কাছে কি অস্ত্র আছে এটা নিয়ে আমি যুদ্ধ করবো, আমার মানে আমি যুদ্ধ সাধাবো। আমার যারা প্লেয়ার আছে এখন এই যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সেট আপ, এরা আসলে, কারণ এদের যে ধরন খেলা, এদের যে ক্যাপাবিলিটি, এটার উপর ডিপেন্ড করে আসলে আমি মনে করি যে এরা 4-4-2 বেটার। 4-4-2। আপনি কি ব্যক্তিগত জীবনে কোন ফরমেশনে খেলেছেন এবং কোচ ক্যারিয়ারে কোন ফরমেশনটি পছন্দ করেন যদি একটু দর্শকদের বলেন? আসলে আমি মিডফিল্ড, বহুল মিডফিল্ড নিয়ে খেলা আমি পছন্দ করি, যেমন 5 মিডফিল্ড 4 মিডফিল্ড। কারণ হচ্ছে আমি মিড প্রেসিং, ফুটবলের তিনটা পার্টের প্রেসিং, আমি আসলে মিড প্রেসটা পছন্দ করি। সেক্ষেত্রে আমি সবসময় মনে করি যে মিডফিল্ডটা আসলে, মিডফিল্ডে প্লেয়ার বাড়াই দিলে এখানে, এখান থেকে প্রেস হইলে, এখান থেকে মেকিং হইলে, আমার কাছে মনে হয় যে খেলাটা আসলে সুন্দর, আসলে একজনের ফিলোসফি এক। আপনার পছন্দ খেলোয়াড় যদি একটু বলেন দর্শকদের? নেইমার কেমন ভালো লাগে? নেইমার। আপনার পছন্দের টিম কোনটি বর্তমানে? ক্লাব না দেশ? ব্রাজিল। আচ্ছা, তো আপনি কি মনে করেন যে আপনি যেহেতু ব্রাজিল সাপোর্ট করেন, তো আপনার কাছে কি পেলেকে বেস্ট মনে হয় না নেইমারকে বেস্ট মনে হয়, যদি একটু দর্শকদের বলেন? তো সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি বেস্টার সুমন ফুটবল একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ জনাব রাকিবউদ্দিন স্বপন ভাই, আপনারা জানেন যে যিনি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটি থেকে উন্নত প্রশিক্ষণ নিয়ে এই দেশে আসছেন। তো অনেক কথা বললাম এই রাকিবউদ্দিন স্বপন ভাইয়ের কাছে, তো সর্বশেষ একটা প্রশ্ন করবো রাকিবউদ্দিন স্বপন ভাইয়ের কাছে, এই যে বেস্টার সুমন, উনি যে এই যে একাডেমিটি খুলেছেন, ওনার সাথে কীভাবে আপনার পরিচয় হলো, কীভাবে এখানে আসছেন যদি একটু দর্শকদের বলেন? আসলে ফেসবুকে আমি যখন দেখলাম যে আমি ওনার এমনি অনেক লাইক দেখি সব বিষয়ে, বিভিন্ন দেশের সমাজের বিভিন্ন প্রতিকূল বিষয় নিয়ে উনি লাইক করেন, আমি ওনার ভক্ত, ভালো আর মুখ করেন। তাই হঠাৎ করে একদিন দেখি ফেসবুকে যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তা আমি চিন্তা করলাম যে ব্যাপার কি, উনি তো আসলে সমাজের বিভিন্ন প্রতিকূল বিষয় নিয়ে উনি লাইক করেন, বা এখন আবার উনি আমার ট্র্যাকে চলে আসছেন, যে আমার ট্র্যাক ফুটবল, তা দেখি তো ওনার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, করে দেখি ওনাকে আমার যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে যদি উনি ওনাকে সহযোগিতা করতে পারে, কারণ অন্য অন্য জায়গায় তো আমি সহযোগিতা করতে পারবো না, যেহেতু এই বিষয়ে আমি পারদর্শী বা এটা আমার জ্ঞান আছে, আমি ওনাকে সহযোগিতা করার জন্য ওনাকে আমি ফোন দিলাম। দেওয়ার পরে দু তিনবার ফোন দেওয়ার পরে উনি পিক করার পরে বললো যে আমি আমার পরিচয় দিলাম যে আমার নাম হোক, আমি ব্রাদার্স ইউনিয়নের সহকারী কোচ। তো উনি খুব ভালো রেসপন্স করছেন, বলছেন ঠিক আছে সবাই এক সপ্তাহ বেড়াতে চলে আসলাম আমার বাড়ি। ওই এইভাবেই ফেসবুকের মাধ্যমে পরিচয়, তারপরে প্রথম আসা, তারপর আস্তে আস্তে ওনার সাথে ভালো সম্পর্ক বা গভীরতা বাড়া। আচ্ছা, একটা জিনিস স্বপন ভাই, আমরা জানি যে বিগত 6 থেকে 1 বছর আগে বাংলাদেশের ফুটবল নিয়ে কিন্তু তেমন একটা মাতামাতি ছিল না, কোনো ম্যাচ হলে কিন্তু মিডিয়াতে কিন্তু তেমন একটা আলোচনা হতো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের কোনো ম্যাচ হলে অনেক মিডিয়াতে অনেক আলোড়ন সৃষ্টি হয়, এমন
পাচ্ছি যে বাংলাদেশে কাতারের সাথে ব্যর্থতা দেয় বাংলাদেশের কোচকে একটি বহিষ্কারের কথা উঠেছিল, তো এই যে 6 মাস আগের ফুটবল এবং বর্তমান ফুটবলকে আপনি কিভাবে দেখছেন? আসলে ফুটবল ফুটবল নিয়ে যে পাবলিক ক্রেজ, দর্শক উন্মাদনা যেটাকে বাংলায় বলে, এটা 80 দশকে ছিল, 90 দশকে কিছু কিছু ছিল। এই ফুটবল উন্মাদনাটা আমাদের এই বর্তমান জেনারেশন থেকে চলে গেছে। এখন এই সোশ্যাল মিডিয়ার বদলতে বলবো, এই এখানে সুমন ভাই বা সুমন ভাইদের মতো আরো অনেক লোক আছে যারা সোশ্যাল মিডিয়া কি বলবো এরা হাইলাইটস করে, ওনাদের মাধ্যমে আসলে এই প্রত্যেকটা ছেলে মানে ইয়াং জেনারেশনের কাছে পৌঁছে গেছে যে আসলে এদেশের ফুটবল, আসলে এদেশের ফুটবল নিয়ে ভাবা যায়, এদেশের ফুটবল নিয়ে আসলে চিন্তা করা যায়, দেখা যায় দেশের ফুটবল এটা তো আমার দেশের ফুটবল। এই জন্য আমি বলবো সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ দিব, আর যারা সোশ্যাল সুমন ভাইয়ের মতো যারা আছেন সোশ্যাল মিডিয়ার যারা যারা রিপ্রেজেন্ট করেন এদেরকে আমি ধন্যবাদ দিব। আসলে ক্রেডিটটা ওনাদেরই, ওনারাই ইয়াং জেনারেশনের ব্রেনে মনে এই জিনিসটা ঢুকাই দিচ্ছে। আপনি কি মনে করেন সেই 90 দশকের সেই 2000 সালে যে ফুটবলের যে সোনালী যুগ ছিল বাংলার বুকে, সেই আপনি কি মনে করেন যে সেই মরুর বুকে এক ফসলা বৃষ্টির মতো সেই উত্তাপটা আবার বাংলাদেশের ফুটবলে আসবে? জি, আমি একটা আশার আলো দেখতে পেয়েছি। আশার আলোটা হচ্ছে আমি এই সম্প্রতি একটা লাইসেন্স করতেছি এএফসি লাইসেন্স, এখানে আমি বাফুফের কিছু কার্যক্রম আমি এদের একটা প্ল্যান আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে, আমি সামনে আশার আলো দেখতে পাচ্ছি। আমি আপনার লাইফে আমি একদিন বলেছিলাম এদেশের ফুটবলকে যদি আপনি ডেভেলপ করতে চান সেদেশে, তখন আপনি প্রাইমারি সেকশন থেকে তৃণমূল থেকে আপনাকে কোচকে ডেভেলপ করতে হবে। আমি খুবই মানে আমার কাছে খুবই আমি আশা মানে কি বলবো আমি আমার কাছে খুব ভালো লাগছে, এবং আমি এখন আমার মনে আশা সঞ্চার হচ্ছে যে এদেশের ফুটবল আসলে ডেভেলপ করার একটা প্ল্যান বাপুকে করেছেন যে কোচদেরকে ডেভেলপ করছে। আপনি জানেন কিনা আমি জানি না, অলরেডি 350 কোচ অলরেডি এরা ট্রেনিং প্রাপ্ত, এরা অলরেডি লাইসেন্স প্রাপ্ত, 350 কোচ যদি 350 জায়গায় যদি এরা শিক্ষিত হয়ে যদি শিক্ষিত ট্রেনিং দেয়, তা আমি মনে করি যে তৃণমূল থেকে ফুটবলের যে ন্যাশনাল টিমের যে পাইপলাইনটা আস্তে আস্তে তৈরি হবে। আচ্ছা সুপন ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন, যে আমরা জানি যে আপনার অনেক উদীয়মান শিষ্য রয়েছে বর্তমানে এই ক্লাবটাতে, যেমন উমরান, সুবন, জার্নেল, বিশাল, রিঙ্কুদের মতন, হাবিবদের মতন ট্যালেন্ট আপনার সাথে রয়েছে, তো এদের মধ্যে আপনি কি ভবিষ্যতের কোনো আলো দেখতে আশা আলো দেখতে পাচ্ছেন? যে এরা 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 আসলেই উদীয়মান এবং এরা প্রতিভাবান, এদেরকে যদি আসলে প্রপার গাইড করা যায়, সুমন ভাই যেভাবে চাচ্ছেন আসলে এইভাবে আমরাও সুমন ভাই যেভাবে চাচ্ছেন আমরাও আসলে এইভাবে সহযোগিতা করলে আসলেই এরা প্রতিভাবান, এরা এরা ভবিষ্যতে কিছু করতে পারবে। তো সুমন ভাই, আপনার কাছে লাস্ট প্রশ্ন, বেস্টার সুমন একটি সারা জাগানোর নাম বর্তমান বাংলাদেশে, যিনি ফুটবলের নিয়ে বিগত 6 মাস ধরে একটি সারা বাংলাদেশে আলোচনা সৃষ্টি করে আসছেন, এই বেস্টার সুমন নিয়ে যদি দর্শকদের দিয়ে একটি কথা বলেন। যে আমার একটা আমন্ত্রণ, আমি আমি এই সোশ্যাল মিডিয়া আর এই পেজের মাধ্যমে আমি একটা আমন্ত্রণ জানাতে চাই সারা বাংলাদেশের বিত্তবানদের, আপনারা যেন নট অনলি ফুটবল, এই দেশের ইয়াং জেনারেশনকে আপনি যদি পদভ্রষ্ট থেকে আপনি যদি সঠিক লাইনে আনতে চান, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আপনি যদি মানে নেশা থেকে অথবা কোনো অন্যায় অপরাধ থেকে যদি আপনি যদি বাঁচাতে চান, সেক্ষেত্রে ক্রিয়া সংস্কৃতির কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমি প্রত্যেক আমি সারা বাংলাদেশের সব বিত্তবানদের বলবো, আপনারা অন্য জায়গায় স্পন্সার কমায় দেয়া, আপনারা যদি আপনার এলাকায় আপনার সমাজে আপনার পরিবারে আপনি স্পন্সার করেন, আপনার ছেলেকে আপনি ক্রিয়ামুখী করেন, সংস্কৃতিমুখী করেন, পারলেই আপনার এদেশের অপরাধ কমে যাবে। অসংখ্য ধন্যবাদ।